বারান্দায় ইলেকট্রিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে ঝাঁকুনিতে নিচে পড়ে যায় রাজকুমার সিংহ নামের এক যুবক। তার বাড়ি স্থানীয় ভুররা গ্রামে। ইলেকট্রিক লাইট লাগানোর সময় গুরুতর জখম ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল করণদিঘি থানার পুলিশ। রবিবার 12:30 নাগাদ তার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠালো পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজকুমার সিংহ, বাড়ি করণদিঘি থানার ভুররা এলাকায়। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে ইলেকট্রিক লাইট লাগানোর সময় আচমকায় বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর জখম হয় ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন মৃতের কাকা খঞ্জন কুমার সিংহ এ বিষয়ে কি বলেছেন শোনা। আমার নাম খঞ্জন কুমার সিংহ। নাম হলো রাজকুমার সিংহ। বয়স 30 বছর। বাড়ি হলো বুড়রা গ্রাম, মানে করণদিঘি থানা। আমার ভাস্তা কি হয়েছে হয়েছিল বলতে কি, একটা বাল্ব, একটা তার বাল্বটা জ্বলছিল না, তো ওই তারটা লাগাইছিল আর কি। লাগাতে তখন মানে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিচেতে পড়ে যায়। পরে গিয়ে ওর মুখ থেকে রক্ত বেরোয়, তখন আমরা দেখি না আর কি। মানে ওইখানেই মোটামুটি শেষের দিকে তখন চিন্তা ভাবনা করলাম যে হসপিটালে নিয়ে যাই। তো আসার আস্তে আস্তে অর্ধেক রাস্তা আর কি মরে গেছে। মোটামুটি 6টার দিকে গতকাল সন্ধ্যা। হ্যাঁ, সাতটা 7:30 এরকম হবে আইডিয়া। কী করতে? হ্যাঁ, ছেলেটা ড্রাইভারি গাড়ি চলে। বাল্ব আর কি ওই হোল্ডারতে লাগাতে গেছিল, যখন শর্ট হয়ে মারা গেছে। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।